জানে। হ্যালো বন্ধুরা, তো আজ আমি আবার চলে এসেছি। তো তোমাদের কাল আমি বলেছিলাম যে তোমাদের দাদাভাই ফুল গাছের চারা কিনে এনেছে, তো সেগুলো যেদিন মাটিতে বসাবে তোমাদের সাথে শেয়ার করব। তো এখন তোমাদের দাদাভাই বাইরে চলে গেছে অলরেডি যে ফুল গাছগুলো বসাবে বলে। তো চলো তোমাদের ওর সাথে শেয়ার করি, তোমরা দেখতে থাকো। যে তোমাদের দাদাভাই এখানে দাঁড়িয়ে রয়েছে, কি করবে এখন কে জানে। এসব না করে কাজের কথা এসব। কালকে এখানে ছিল না একটা দারুণ গোলাপ, ব্রেক আপ হয়ে গেছে। বক্সিং হচ্ছে, দুটো আছে গাঁদা ফুল। কি কি ফুল গাছ এনেছো বলে দাও, আমি তো চিনি না সব। চন্দ্র মল্লিকা, দিস ইজ ডালিয়া, কি নাম আমি জানি না। যাই হোক, যখন ফুল ফুটবে তখন দেখা যাবে। এটা হচ্ছে ক্যালেন্ডোরা, চার পিস। তো বন্ধুরা, ফুল গাছগুলি বসানোর জন্যে প্রথমে শিকড়ের গভীরতা অনুযায়ী এক এক করে গর্তগুলি করে নেব। তো তারপর গর্তগুলি করা হয়ে গেলে গর্তে কিছু পরিমাণ জল দিয়ে দেবো, প্রতিটা গর্তে জল দেওয়ার পর কিছু সময় ওয়েট করব যাতে জলটা কিছুটা মাটির সঙ্গে মিশে যায়, বা মাটিতে কিছু মানে জলটা একটু টেনে নিলে তবে এক এক করে গাছগুলো আমি বসিয়ে দেব। বসিয়ে দিয়ে ফুল গাছের গোড়াতে মাটিগুলো অল্প হালকা হালকা করে চেপে দিয়ে দেব। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো কীভাবে আমি ফুল গাছগুলো বসাচ্ছি। আর আমি এতদিন ধরে এইভাবেই ফুল গাছ বসাই, তো কোনো রকম অসুবিধা হয় না, আশা করি অসুবিধা হবে না, প্রত্যেকটা ফুল গাছই ঠিকঠাকভাবে বেঁচে থাকে। তো তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে, স্কিপ না করে দেখতে থাকো। কিছু ভাবছো? দেখো তোমাদের দাদাভাইয়ের সব ফুল গাছগুলো অবশেষে মাটিতে বসানো হয়ে গেছে। এখন অতটা ভালো লাগছে না, ফুল আসলে বেশি সুন্দর লাগবে দেখতে। তখন আবার তোমাদের সাথে শেয়ার করব। কি করছো তুমি এখানে? বসাও বসো, এই যে এখানে। তো দেখো এদিকেও হয়ে গেছে সব লাগানো, আর এদিকে সন্ধ্যাও হয়ে গেল ফুল গাছ বসাতে বসাতে।
তো আমাদের ফুল গাছ লাগানো হয়ে গেছে, আর এখন ঘরের দিকে যাব। তো দেখো তোমাদের দাদাভাই এই গাছের এইগুলো কেটে কেটে দিয়েছে, যে ফুল হওয়ার পরে যে মানে শুকিয়ে যাওয়ার পরে যেগুলো থাকে আর কি সেগুলো কেটে কেটে দিয়েছে, যেহেতু ওখান দিয়ে আবার কচি পাতা বেরোবে তার জন্যে। তো চলো ঘরে যাই, ঘরে গিয়ে আবার দেখা হচ্ছে। কি আনছো? কি অবস্থা এক বালতি জল নিয়ে গিয়ে? হাই, তো আমরা ঘরে চলে এসেছি, আর দেখলে তো ফুল গাছগুলো সব বসানো হয়ে গেছে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর আজকের ভিডিওটা আর কন্টিনিউ রাখবো না, এখানে শেষ করছি। তো তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওয় দেখা হবে।